मागो ओ छोट मा सास कम क्यों डाके ना जे के डाके ओ हलधर माझी मालपत्र सब डिंगा उड़े गए हलधर आइगा ह करता जेमन जेमन কইছিলেন তেমন তেমন উঠাইছি তবে হ এই ঢাকাইয়া কাপড়ের গাইটা আপনার মধুকর ডিঙ্গায় রাখছি ওটা মধুকরই থাকবে সিংহল রাজগোবড়ও গন্ধবার জন্য এই ঢাকায় মুসলিম নিয়ে যাচ্ছে সিংহল তো শুনছি অনেক দূর কথা না এমন আর কি দূর বাবা বিশ্বনাথের কৃপায় হাওয়া অনুকূলে থাকলে এক বছরের মধ্যে যাতায়াত করা যাবে না কইতাছিলাম এই তো 3 মাস বাদে উড়িষ্যা থেকে বাণিজ্য কইরা আইলাম তাতে কি হয়েছে আমি বণিক তুমি মাঝি সাগরের বুকেই আমাদের দিন কাটে আইগা হ্যাঁ ভালো কথা তোমার স্ত্রী তো শুনেছিলাম ভালো খবর কথা খুব ভালো খবর आज मासखाने कइल आमार बऊ एकगा पोला भी आइछे नाम राखछि गोबर्धन ताई नाकि भालो भालो खूब भालो प्रथम सन्तान पुत्र আমার যে কি হবে কিচ্ছু চিন্তা করবেন না কর্তা বাবা বিশ্বনাথ আছেন সব ঠিক হয়ে যাইব কর্তা গোবর্ধনের মায় কইতাছিল টাকা তো সন্ধ্যের পরে নিয়ে যাই আচ্ছা অঞ্জলি পেন নাম কর্তা রাজা বিক্রম কেশরীর কাছে কয়েকটা মাস সময় চাইলাম যাতে সন্তানের মুখ থেকে বাণিজ্য যাত্রা করতে পারি কিন্তু তিনি কোনো অনুরোধ রাখলেন না অথচ এদিকে খুললো না পথের দিকে চেয়ে বসে আছে তোমার এত দেরি হলো রাজা কোনো অনুরোধ রাখলেন না খুললো না বললেন আর একদিনও দেরি করা চলবে না ধনপতি এই দেখো অমনি রাগ হলো তো আচ্ছা খুললো না আমার জন্য তুমি এত ভাবো কিন্তু কই লহনা তো এতটা ভাবে না না গো নাও কথা বলো না দিদি সব সময় তোমার কথা ভাবে তা হবে যাক শোনো এবার তো ফিরতে অনেক দেরি হবে তার মধ্যে নিশ্চয়ই তোমার সন্তান জন্ম নেবে সেজন্য এই সোনার কবচটা গড়িয়ে এনেছি এর মধ্যে আমার নিজের হাতে লেখা জয়পত্র আছে যদি পুত্র সন্তান হয় নাম দেবে শ্রীমন্ত আর কন্যা হলে শ্রীমতী হ্যাঁ এখন আর কিচ্ছু বলতে হবে না খুললো না বা তুলনা হিনা ওর গর্ভে আসছে আমার বংশধর অথচ কে আমি লহনা খুললো না লই বলে হতাশ হলে বুঝি না তা নয় তবে থাক আর সাজিয়ে গুছিয়ে বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যে স্তোক বাক্য দিতে হবে না তোমার ধ্যান জ্ঞান সাধন ভজন সবই এখন খুললো না সে কি আমি জানি না নিজের আগুনে নিজেই পুড়ে মরছ বলো বউ তুমি আমার প্রথম স্ত্রী তোমার দাবি সবার আগে কিন্তু আমার অবর্তমানে তুমি যা করেছো আমার সেদিনের অন্যায় তো আমি স্বীকার করেছি কিন্তু আজ তোমার সোহাগী খুললো না যে তার ঘরে ঘট বসিয়ে চণ্ডী দেবীর পূজা করছে তাতে কি তোমার সংসারে মঙ্গল হবে কি পূজা করছে চণ্ডী দেবীর নাম করে কোন ডাইনির পূজা করছে সেই জানে না না এ কখনোই হতে পারে না এ তোমার মিথ্যে কথা যাও খুলনা ঘরে যাও গিয়ে দেখে এসো সত্যি কি মিথ্যে আমি মিথ্যাবাদী বাবা বিশ্বনাথ তুমি এর বিচার করো বাবা তুমি এর বিচার করো খুলনা দেবী পূজা করছে আমি শিব ভক্ত শৈব আমার ঘরে দেবী না না এ হতে পারে না জয় বাবা বুড়ো শিব মুখ রেখো বাবা উমা মুনির যে এত বেলায় ফুল নিয়ে কোথায় যাচ্ছিস রে দুর্বলা ফুল কই না লুকোচ্ছিস কেন বল ফুল নিয়ে কি হবে পূজা হবে কোথায় কার পূজা হবে ওরে বাবা সে আমি বলতে পারবো না ছোট মা মানা করে দিয়েছে কি আমার বাড়ির দাসী তুই আমার মুখের উপর বলিস বলতে পারবো না আমার উপর চড়ছো কেন মুনির ছোট মামায় বললে দুর্বলা আমি যে নুকিয়ে নুকিয়ে মা চণ্ডীর পুজো করি এ কথা যেন কর্তাকে বলিস না তাই তো আমি বলবো না যা বেরিয়ে এখান থেকে যাচ্ছি বাবা যাচ্ছি এবার বোধহয় আমার একুল ওকুল দুকুল গেল খুললো না দেবী পুজো করছে আমায় না জানিয়ে আমি শিব উপাসক শৈব আমার বাড়ি দেবী পূজা আর সে পূজা করছে আমারই প্রিয়তমা স্ত্রী খুললো না 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 এ কখনোই হতে পারে না কখনোই না দেবগুরু ব্রাহ্মণের বন্দিয়া চরণ মঙ্গল চন্ডিকা পদে করিব পূজো নিবেদিত মারে মাগো এই করো পুটে অধিষ্ঠান হও দেবী আজি এই ঘটে এত ঘটা করে কার পুজো করা হচ্ছে গো মেয়ে মা মঙ্গল চণ্ডী পুজো করছি ওই পুজো করলে কি হবে সংসারে সবার মঙ্গল হবে কিন্তু তোমার স্বামী তো শৈব দেবী পুজো করেন না তুমি শক্তি পূজা করছো জানতে পারলে যদি তিনি রাগ করেন স্বামী বিদেশে বাণিজ্য করতে যাবেন তার মঙ্গলের জন্য তো এই পুজো করছি কিন্তু তুমি কি বলো তো মা এমন সময় আমার ঘরে এলে কি করে সে কি গো মেয়ে তুমি তো আমায় ডাকলে আবার নিজেই জিজ্ঞাসা করছো এলে কি করে আমি তোমায় দেখেছি কই মনে পড়ছে না তো আমি তো মা মঙ্গল চণ্ডীর পূজা করতে বসেছি তোমাকে ডাকতে যাব কেন তুমি কে বলো তো মা? ওই তো ডাকলি ওরে মধুমাখা মা নামে, ওই তো ডাকলি ওরে মধুমাখা মা নামে। এই নামে তোরা ডাকবি যখন, নামে তোরা ডাকবি যখন বাড়বে আমার গরিমা। আমি মা, আমি মা, ওই তো ডাকলি ওরে মধুমাখা মা নামে, ওই তো ডাকলি ওরে। কেউ বলে তারা ভুবনেশ্বরী, অন্নপূর্ণা কালী যোগেশ্বরী, কাতারি বিপত্তারিণী, কত নামে গড়ে প্রতিমা। ওই তো ডাকলি ওরে মধুমাখা মা নামে, ওই তো ডাকলি ওরে মধুমাখা মা নামে। আমি মা, আমি মা, আমি মা। যেও না মা, বলে যাও তুমি কে, কি তোমার সত্য পরিচয়। তবু চলে গেল। ঠিক আছে, এবার যেদিন দেখা হবে পরিচয় না নিয়ে কিছুতেই ছাড়বো না। জয় মা মঙ্গল চণ্ডী। বরদা ভয়া দেবী মাঝে পিনায়নী, অনুগত জনে রক্ষ দিবস যামিনী, মহামায়া রূপে দেবী ধরিলা সংসার, মঙ্গল চণ্ডিকা পদে করি নমস্কার। খুললো না, খুললো। এসব কি হচ্ছে? কে ও তুমি? মা মঙ্গল চণ্ডী পুজো করছি। ছেলে খেলা করার বয়স তোমার পার হয়ে গেছে। খুললো না। দুদিন পরে সন্তানের মা হবে। ওসব পাগলামো তোমার শোভা পায় না। ফেলাই ঘট। না গো না, ও কথা বলো না। এই কঠিন আদেশ তুমি আমাকে করো না। তোমার মঙ্গলের জন্যই আমি মা মঙ্গল চণ্ডী পুজো করছি। মঙ্গলময় শিবের পূজারি আমি, আমার জন্য তোমায় ভাবতে হবে না। উঠে এসো আসন থেকে। তুমি একবার এই মঙ্গল ঘটে প্রণাম করো, তাহলেই আমি উঠে যাবো। বিশ্বাসঘাতিনী, তোমার এই মঙ্গল ঘটে প্রণাম করব না, পদাঘাতে ওকে চূর্ণ করে দেব। তোমার অবাধ্যতার যোগ্য শাস্তি দিলাম। এই কে আছে? সারদার মাঝিকে সংবাদ দে, আমি আজই বাণিজ্যে যাব। জগৎ জননী মা মহামায়া, সামান্য মানবের জন্য তোমার চঞ্চলতা সাজে না মা। চঞ্চলতা কি বলছিস তুই? পদ্মা, এত স্পর্ধায় ধনপতি, যে ঘটে আমি অধিষ্ঠিতা, সেই মঙ্গল ঘট পা দিয়ে ফেলে দেয়। পবন, বরুণ, ইন্দ্র, তোমরা আরো বেগে ধেয়ে এসো। ভাগীরথীর বুকে প্রলয় তুফান তুলে ধনপতির শব্দ ডিঙা ডুবিয়ে দাও। তুমি আমার ভক্তের উপর এইভাবে নির্যাতন করছো কেন? তোমার ভক্ত আমায় অপমান করেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই তোমায় মান দেয়, একজনের অপমানে কোনো ক্ষতি হবে না। বন্ধ করো। না, বন্ধ হবে না। তাহলে আমিও ভক্তের প্রাণ রক্ষায় তার পাশে গিয়ে দাঁড়াবো। আর নয় মা, এবার তুমি ক্রোধ সম্বরণ করো। পবন, বরুণ, ইন্দ্র, তোমরা ফিরে যাও। বাহ 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 বাহ, দেখতো দেখতো পদ্মা, প্রকৃতি এবার কত শান্ত। বলে তো ভোলা না, আমি তোমার কে? তুমি আমার ধ্যান জ্ঞান সাধনা, তুমি যে আদি মাতা মহাশক্তি। দাম্ভিক ধনপতি তোমার সেই মহাশক্তির অধিষ্ঠিতা মঙ্গল ঘটে পদাঘাত করেছে, অপরাধ করেছে, গুরুতর অপরাধ করেছে। সেই অপরাধে শাস্তি দিতে আমি ওর ছখানা ডিঙা ডুবিয়ে দিয়েছি। বেশ করেছো, ও বেটাকে ডুবিয়ে মারো। ধনপতি যে আপনার একনিষ্ঠ ভক্ত বাবা। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি। আচ্ছা পার্বতী, পৃথিবীতে এত লোক থাকতে তোমার পুজো নেবার জন্য দেখে দেখে আমার ভক্তের উপর ভর করলে কেন বলো তো? ধনপতি যে তোমার একনিষ্ঠ ভক্ত, ताई भक्तिमान भक्तेर हाथे आमी पूजा चाई। पूजा नाओ ताते आपत्ति नेई, तबे ओके प्राणे मारा चलबे ना। दलपति मरबे कि करे बाबा? स्वामीके बाঁচাতে ওর ভক্তিমতী স্ত্রী খুললো না। ঘটপিট আবার মায়ের পূজা করছে। মা মহাসতী, সতীর কাছ থেকে পতিকে তো কেউ কেড়ে নিতে পারবে না। এই তো নাটক জমে গেছে। আর আমার কোনো চিন্তা নেই, আমি চলি। কথা কি জানো পার্বতী? শুধু পীড়ন নির্যাতন করে ভক্তি প্রীতি আদায় করা যায় না। কিছু নিতে হলে আগে কিছু দিতে হবে। এই জগতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। সেনাপতি শালীবাহন আছেন? সেনাপতি শালীবাহন কে? ও পুরোহিত অগ্নি শর্মা, কি সংবাদ বলুন? আপনি দক্ষিণ সিংহলে বিদ্রোহ দমন করতে গিয়েছিলেন, সেখানে যে সংবাদ পাঠিয়েছিলাম নিশ্চয়ই পেয়েছেন। পেয়েছি বলেই তো গোপনে রাজনীতিতে ফিরে এলাম। রাজকুমারী চন্দ্রসেনা বিবাহ তাহলে আগামীকালই হচ্ছে। বিলক্ষণ বিলক্ষণ। বিয়ে লগ্ন কখন? রাত্রি দ্বিতীয় প্রহরে। আরো একটা সংবাদ আছে, রাজকন্যার বিবাহ উপলক্ষে আজ সকালে আপনার বন্দী ধনপতি সদাগরকে মহারাজ মুক্তি দিয়েছেন। তাই নাকি? যাক, শুনুন, আপনাকে যেভাবে যা বলা আছে ঠিক সেই মতো কাজ করবেন। বিলক্ষণ বিলক্ষণ। এই নিন, এতে 100 স্বর্ণ মুদ্রা আছে। কাজ শেষ হলে আশাতীত পুরস্কার পাবেন। বিলক্ষণ বিলক্ষণ, সে তো নিশ্চয়ই পাবো। আমি তাহলে এখন আসি। জয়স্তু জয়স্তু। রাজা রুদ্রদমন, তুমি ছিলে আমার পিতার সতীর্থ বন্ধু। আমার মায়ের রূপ লাবণ্য দেখে তুমি লালসায় উন্মাদ হয়ে পিতাকে রাজসভায় চাকরি দিয়েছিলে। ধনৈশ্বর্যের লোভ দেখে মার সঙ্গে তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছিলে। পিতা জানতে পেরে তোমার এই জঘন্য কাজের প্রতিবাদ করেছিলেন বলে তুমি তাকে হত্যা করেছিলে। মৃত্যুকালে পিতা শুধু বলেছিলেন, অম্বর, তুমি এর প্রতিশোধ নিও। আজ সেই দিন এসেছে। এইবার আমি তোমার অভিবাদন। সেনাপতি শালীবাহন, এসো এসো। নৌ সেনাপতি কালুদণ্ড, এসো। রাজধানী সংবাদ কি? নতুন কোনো সংবাদ নেই। শুনলাম তুমি নাকি রাজকুমারী চন্দ্রসেনাকে বিবাহ করতে চেয়েছিলে বলে সে তোমার পিঠে চাবুক মেরেছে। আপনি এই খবর পেলেন কোথায়? আমার কাছে বাতাসে খবর আসে। এই কথা তুমি আমায় বলনি কেন কালুদণ্ড? আমি তোমার সঙ্গে রাজকুমারী বিবাহের ব্যবস্থা করতাম। রত্নগুপ্তের ছেলে পুরঞ্জয় গুপ্তের সঙ্গে আগামীকালই রাজকুমারীর বিবাহ হচ্ছে। তুমি বীর সেনাপতি, আমার সমকক্ষ যোদ্ধা। আমি তোমার প্রভুত্ব মেনে নিতে পারি, কিন্তু না না না, ধনকুবের বলে পুরঞ্জয় গুপ্তের প্রভুত্ব স্বীকার করব না। তুমি তো জানো রাজ্য ঐশ্বর্যে আমার কোনো লোভ নেই। আমি কর্মী, কাজ ভালোবাসি। এখনো বলো, রাজকুমারীকে তুমি বিবাহ করতে চাও? কিন্তু আমি সৈনিক, এই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে সিংহাসনে বসিয়ে আমি প্রথম তোমায় রাজা বলে অভিবাদন করব। তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, রাজকুমারীকে যদি আমার হাতে তুলে দিতে পারেন চিরদিন আপনার কৃতজ্ঞ থাকবো। তবে যাও, সন্ধ্যের পর আমার সঙ্গে দেখা করো। যথাদেশ। এক চালেই কালুদণ্ড কাত। এইবার মা চন্দ্রা, একবার এদিকে আয় তো মা। বহু চেষ্টা করে আমার মা হারা একমাত্র কন্যার বিবাহের আয়োজন করেছি। এখন ভালোই ভালোই চার হাত এক করে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। তুমি দাঁড়াও চন্দ্রসেনা, আমি দেখে আসি। যেতে হবে না মহারাজ, আর যেতে হবে না। আগুন নিভে গেছে। বাইরে কেসের গোলমাল হচ্ছে জানো? বর আসছে। এই শাক বাজাও উলুদা, বর আসছে। না, বর আর আসবে না মহারাজ। বর আসবে না মানে? কি বলছো তুমি যুবক? ঠিকই বলছি মহারাজ। আপনার সেনাপতিরা অতর্কিত আক্রমণ করে বর ও বরযাত্রীদের হত্যা করেছে। সে কি? তুমি কে যুবক? বাঙালি, নাম সদানন্দ মিশ্র। ধনপতি সদাগরের ডিঙায় বাণিজ্য করতে এসেছিলাম। আপনি আজ তাকে মুক্তি দিয়েছেন, তাই দেশে ফিরে যাচ্ছিলাম। পথেই দুর্ঘটনা দেখে আপনাকে না জানিয়ে যেতে পারলাম না। বিশ্বাস করবেন না মহারাজ, বাঙালিরা সব মিথ্যে কথা বলে। তুমি একবার দেখে এসো তো পুরোহিত অগ্নি শর্মা। তা যাচ্ছি, কিন্তু আমি না ফেরা পর্যন্ত এই বাঙালি যুবককে ছাড়বেন না মহারাজ। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে। একই বল্লভ সেন, তুমি আহত? নৌসেনাপতি কালুদণ্ড অতর্কিতে প্রাসাদ আক্রমণ করেছে মহারাজ। আপনি রাজকুমারীকে নিয়ে এখনই গুপ্তপথে পালিয়ে যান। কালুদণ্ড এইভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। যুবক, আমি তোমায় বিশ্বাস করতে পারি? বাঙালি ব্রাহ্মণ বিশ্বাসঘাতক না। আমার কন্যাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে নিয়ে তুমি এখনই গুপ্তপথে পালিয়ে যাও। এছাড়া শয়তানদের হাত থেকে তোকে বাঁচাবার আর কোনো উপায় নেই মা। এই নাও আমার সাংকেতিক আংটি, এটা দেখে গুপ্তর দাঁত দিয়ে বাইরে চলে যাও। ওরে মা, তোর ওপর রইল আমার অনন্ত আশীর্বাদ। যা, আর দেরি করিস না। এবার আমি নিশ্চিন্ত। আসুক কালুদণ্ড, আর আমি কাউকে ভয় পাই না। অভিবাদন মহারাজ। শালীবাহন, রাজদ্রোহী শয়তান। আগে না, ভুল হচ্ছে। তুমি পথের মাঝে আমার কন্যার বর ও বরযাত্রীদের হত্যা করনি? করেছি, কারণ আমি থাকতে অন্য কারো সঙ্গে রাজকুমারী বিবাহ হতে পারে না। বিশ্বাসঘাতক! আপনার কাছেই শিখেছি মহারাজ। মনে পড়ে 20 বছর আগের কথা, যখন আমার পিতা জয়বর্ধন ছিলেন আপনার রাজ সরকারের কর্মচারী। তুমি জয়বর্ধনের পুত্র? হ্যাঁ, জয়বর্ধনের পুত্র অম্বরাজ আপনার প্রধান সেনাপতি শালীবাহন। পিতার সঙ্গে আপনি সেদিন যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, আমি কি আজ তার চেয়েও বেশি বিশ্বাসঘাতকতা করেছি? সেদিনে সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব শালীবাহন। এখানে নয়, ওপারে গিয়ে প্রায়শ্চিত্ত করব। এতদিনে আমি তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি। কালুদণ্ড সেনাপতি, রাজপ্রাসাদ আমাদের সম্পূর্ণ অধিকারে। হ্যাঁ, ধন্যবাদ, কিন্তু রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কালুদণ্ড। সে কি, মহারাজ কোথায়? ওই যে। একি, মহারাজকে হত্যা করলে কে? জানি না, আমি এসে দেখছি মহারাজের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে আছে। নিশ্চয়ই সেই বাঙালি যুবক সদানন্দের কাজ। বাঙালি যুবক বিলক্ষণ, সেই তো এসে সংবাদ দিলে আপনারা বর ও বরযাত্রীদের হত্যা করেছেন। কালুদণ্ড, তুমি নৌ সেনাপতি, এখনই সমুদ্র তীর অবরোধ করো। আজ থেকে কোনো বাঙালি যেন সিংহলে বাইরে যেতে না পারে। তা যাচ্ছি, কিন্তু রাজপ্রাসাদ। আমি প্রধান সেনাপতি, রাজ্যের সংবিধান অনুসারে বর্তমানে আমি রাজকার্য চালাবো। রাজকুমারীর সঙ্গে বিয়ে হলে তখন তুমি হবে সিংহলের রাজা। যাও যাও, আমি এখনই সমুদ্র উপকূল অবরোধ করে চারিদিকে গুপ্তচর পাঠাচ্ছি। আমার চোখে ধুলো দিয়ে সেই বাঙালি যুবক রাজকুমারীকে নিয়ে পালাতে পারবে না। যাক, খুব সহজে কার্য সিদ্ধি হয়েছে। রাজা রুদ্রদমন মরেছে, রাজকুমারীও মরবে। আর আমি সেনাপতি নই, আজ থেকে সিংহলের রাজা শালীবাহন। এগুলো আটকুরির কথা, পেছনে নিবংশের ক্ষেত। তাই আজ মাঝামাঝি বাজার করেছি, 1 গন্ডা পয়সাও হয়েছে। এগুলো সরিয়ে রাখি। দুর্বলা, আমায় 1 গন্ডা পয়সা ধার দিবি? উমা, আমি ঝিচাপেনি মুনিশি, পয়সা কোথায় পাবো? 4 বছর হয়ে গেল কর্তা বাড়ি ফেরে না, মাইনেও পাই না। তাহলে কি হবে? কদিন সিঁদুর আলতা বারণ, তো কাছে একটা পয়সাও নেই। দেখ দেখ না, সিঁথিটা কেমন সাদা হয়ে গেছে দেখ। হ্যাঁ, তাই তো দেখছি। তা বড়মার ঘরে অনেক আলতা সিঁদুর আছে, নিয়ে পরগে যাও। দিদির ঘরে আমায় ঢুকতে দেয় না। তুই আমায় 1 গন্ডা পয়সা ধার দে, উনি ফিরলে দিয়ে দেবো। সত্যি বলছি ছোট মা, তোমার দিব্যি, আমার কাছে একটা পয়সাও নেই। কিলা দুবলা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খুব গপ্প জমে গেছে। ও মা, আমি আবার দাঁড়ালুম কখন? এই যে খুললো না। সকালবেলায় চান টান সেরে বেশ তো বটের বিবি সেজে বসে আছিস। বলি, বাসি পাট সারা হয়েছে? হ্যাঁ দিদি। ও, তা এত বেলা পর্যন্ত গরুগুলো যে গোয়ালে পরে ভেড়া করে রাখছে, সেদিকে কান নেই? গোয়াল কারা হবে কখন? গোয়াল ঘর তো রোজ দুর্বলাই পরিষ্কার করে। না, ও আর পারবে না। সকালে উঠে আমার পা টিপবে, তেল মাখাবে, কাপড় চোপড় গাছবে, জল খাবার দেবে, দোকান বাজার সারবে। ততবেলা পর্যন্ত কি গরুগুলো গোয়ালে পরে শুকিয়ে পড়বে? আজ থেকে তোকেই করতে হবে। আমার আর কি, আমি তো ঝাড়া হাত পা মানুষ, তোদের মা বেটাকে নিয়েই তো সংসার। বাবা, অতটুকুই ছেলে 1 পাথর ভাত খায়। 4 বছরের ছেলে 1 পাথর ভাত খাবে কি করে দিদি? আমি কি তাহলে বাড়িয়ে বলছি? তুই তো দেখিস দুবলা, বল না। কি আর বলি বলো গো, এই তুমি আলতা সিঁদুর পড়তে দাও না বলে পাড়ায় সবার কাছে বলে বেড়ায়, তাও তো শুনছি। আমার নামে পাড়ায় পাড়ায় নিন্দে করা? না দিদি, আমি পাড়ায় কারোর কাছে কিচ্ছু বলিনি। কদিন সিঁদুর পড়তে পারিনি, শীতেটা সাদা হয়ে গেছে, তাই দুর্বলার কাছে 1 গন্ডা পয়সা চাইছিলাম। ওসব পয়সা টয়সা এখানে হবে না। শোন খুললো না, আমার সোজা কথা, আর আমি তোকে বিশ্বাস করি না। আজ থেকে আর ঘরে ঘরে ধরে ঢুকবি না। জি চাকরির মতো খাটবি, খাবি, আর মায়ে বেটায় ওই গোয়াল ঘরে পড়ে থাকবি। চলে আয় দুর্বলা। দুর্বলা, আজকের মতন আমাকে একটু সিঁদুরের ব্যবস্থা করে দে। মা, আমি করে রানী সিঁদুর পাবো কোথায়? 12 বছরে বিয়ে হয়েছে, 13 বছরে বেদবা হয়েছে। বলে আপনি শুতে ঠাঁই পায় না, শঙ্করারে ডাকে। আজ মঙ্গলবার, মায়ের পুজোর দিন, শীতে একটু সিঁদুর পড়তে পারবো না। ঠিক আছে, এই পাথরে মাথা ঢুকে সেই রক্ত দিয়ে মায়ের মঙ্গল ঘটে রাঙা করে দেব। জয় মা মঙ্গল চণ্ডী। সিঁদুর পরো গো, সিঁদুর পরো। সিঁদুর পরো গো, সিঁদুর পরো। সিঁদুর পরো গো, সিঁদুর পরো। আমায় ধরো গো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, স্বামী জীবন মঙ্গল দীপ মাথায় ধরো গো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো। তোমার সিঁথি রাঙা থাক আপদ বালাই দূরে যাক, তোমার সিঁথি রাঙা থাক আপদ বালাই দূরে যাক, সাধু স্ত্রীর সিঁদুরটি সূর্যের চেয়ে বড় গো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সাধু স্ত্রীর সিঁদুরটি সূর্যের চেয়ে বড় গো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো। গুণবতী এই অতি গো চঞ্চলা মতি গো, গুণবতী এই অতি গো চঞ্চলা মতি গো, সতীর চিহ্ন মাথায় নিয়ে কুলির গরু করো গো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সতীর চিহ্ন মাথায় নিয়ে কুলির গরু করো গো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো, সিঁদুর পরো গো সিঁদুর পরো। তুমি কে গো মেয়ে? আমি নাপতে বউ গো, আলতা সিঁদুর শাঁকা নোয়া বিক্রি করি। আলতা সিঁদুর চাই না? চাই, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। তোমার কাছে যে সোনার কবচটা রয়েছে ওটা আমায় দিয়ে আলতা সিঁদুর রেখে দাও, পরে পয়সা দিয়ে ফেরত নিও। আমার কাছে সোনার কবচ আছে তুমি জানলে কি করে? আমি যে গুনতে জানি গো। এর মধ্যে আমার স্বামী নিজের হাতে লেখা জয়পত্র আছে, হারিয়ে গেলে আমার ছেলের শ্রীমন্ত জীবন ব্যর্থ হয়ে যাবে। কিন্তু সদবা মেয়ে ছেলে, সিঁদুর আলতা না পড়লে যে স্বামীর অকল্যাণ হয় তা জানো না বুঝি? তারপর আজ মঙ্গলবার, তোমার মা চণ্ডীর পুজো। হ্যাঁ ঠিক বলেছ, সিঁদুর না হলে মায়ের ঘট পাততে পারবো না। এই নাও কবজ, যত্ন করে রেখে দিও, হারিও না জানো। না গো না, এ কি হারাবার জিনিস, আমি যত্ন করেই রেখে দেব। না না, আমি রাজা শালীবাহন, কারো উদ্ধত্য আমি সহ্য করব না। প্রধান সেনাপতি হয়েছে বলে কালুদণ্ড যদি ভেবে থাকে। অভিবাদন মহারাজ। ও কালুদণ্ড, আমি তোমার কথাই ভাবছিলাম। যুদ্ধের সংবাদ কি? যুদ্ধ আমাদের পরাজয় হয়েছে মহারাজ, সৈন্যদের নিয়ে গোড়াপাহাড়ের জঙ্গলে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। বাহ বাহ, চমৎকার। সিংহলের প্রধান সেনাপতি যোগ্য কথাই বটে। কি করব বলুন, আমার পক্ষে ওখানে যুদ্ধ করা সম্ভব নয়। তুমি ভুল করছো কালুদণ্ড, রাজকুমারী চন্দ্রসেনা কিন্তু এখনো নিরুদ্দেশ। রাজকুমারীর সন্ধান পাওয়া গেছে মহারাজ। কোথায় আছে শিলভদ্র? কাল রাত্রে বাঙালিদের সঙ্গে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পথে সে নৌকা ডুবে যায়। এক বাঙালিকে জেলেরা তুলেছিল, তাকে আমরা বন্দী করে নিয়ে এসেছি। কোথায় সে বাঙালি? গজানন, বন্দীকে নিয়ে এসো। হে কি, ধনপতি সদাগর, তোমার এই কাজ? ডিঙায় আর কে ছিল? হলধর্মাশি, আমি সদানন্দা, রাজকুমারী চন্দ্রসেনা। রাজকুমারী কোথায়? ডিঙি ডুবে যাওয়ার পর কে কোথায় চলিয়ে গেছে আমি জানি না। বাজে কথা রাখো, বলো কোথায় সে রাজ হত্যাকারী সদানন্দ মিশ্র? না, সদানন্দ রাজ হত্যাকারী নয়। সে যদি রাজ হত্যাকারী হতো তাহলে রাজকুমারী নিশ্চয়ই তার পিতৃহন্তার গলায় মালা দিয়ে তাকে বিয়ে করতো না। রাজকুমারীর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সেই দিন তাদের বিয়ে হয়েছে এবং একটি কন্যা সন্তান হয়েছে, নাম তার মাধবী। মহারাজকে সেদিন কারা হত্যা করেছে? আর যারা মনের আনন্দে রাজ্য ঐশ্বর্য ভোগ করছে তারাই সেদিন মহারাজকে হত্যা করে সদানন্দকে খুনি সাজিয়েছে। মিথ্যেবাদী শয়তান, আজ আবার সেই আষাঢ়ে গল্প শুরু করেছে। শিব সাধক ধনপতি দত্ত জীবন গেল, মিথ্যা কথা বলে না। তাহলে সত্যি করে বলো, রাজকুমারী চন্দ্রসেনা কোথায়? হয় তারা মরে গেছে, আর যদি বেঁচে থাকে বাংলায় চলে গেছে। শিলভদ্র, এখনই 20 জন সুশিক্ষিত সৈন্য নিয়ে বাংলায় যাত্রা করো। যেভাবে হোক তাদের বন্দী করে আনা চাই। ওমা বেলা হয়েছে, ভাত দাও, পাঠশালায় যাব। ভাত এখনো রান্নাই হয়নি, আজ পাঠশালা থেকে ফিরে এসে খেতে হবে। শ্রীমন্ত, সে কি করে হয়? আমার যে ভীষণ খিদে পেয়েছে দুর্বলা মাসি। আমার কাছে বাবার পেশাতে ছানা আছে, এটা খাবে? ও প্রসাদ তো রোজ বড় মা খায়, রোজ বড় মা খায়, আজ না হয় তুমি খেলে নাও। না না, ও প্রসাদ খেলে বড় মা রাগ করবে। তুমি তার পরের জিনিস খাচ্ছ না, তোমার বাপের জিনিস তুমি খাচ্ছ। নাও ধরো, এটা খেয়ে পাঠশালায় যাও। মা যদি বকে কেউ কিছু বলবে না, খিদে পেয়েছে খেয়ে নাও। তবে দাও। ওরে বাবা রে, ও বড় মা গো, শিগগির ছুটে এসো গো, আমায় মেরে ফেললে গো, বড় মা আমায় মেরে ফেললে। কি হয়েছে রে দুবলা, কত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে কি? ওরে বাবা রে, ও বড় মা গো, কি দস্যি ছেলে কাণ্ড দেখো গো। আমি তোমার জন্য বাবার পেশা দিয়ে ছানা নিয়ে যাচ্ছি। কি হয়েছে? ওরে বাবা, কোথা থেকে ছুটে এসে আমায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ছানার বাটি কেড়ে নিয়ে খাচ্ছে। ওই দেখো, ওই দেখো। কি? আমি বাবার পেশাদ পাবো বলে সকাল থেকে হাফ প্র্যাকটিস করে বসে আছি, আর তুই তাই কেড়ে খেয়েছিস? না বাবা, আমি কেড়ে খাইনি, দুর্বল আমার জন্য নিজে আমায় খেতে বলেছে। ওরে বাবা রে, কি সাংঘাতিক ছেলে রে বাবা, কেমন সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলতে শিখেছে। মিথ্যে কথা আমি বলিনি, তুমি বলছো। কি অন্যায় করে আবার মুখে মুখে চোপা আবাগির বেটা। ওরে বাবা রে, খবর বাবা, ওরে বাবা, আর মেরো না। আর তোর পেটে পা তুলে দিয়ে তোকে মেরে ফেলবো। বলো গো, বলো গো, তুমি বলো তুমি কি হয়েছে? শুধু শুধু ছেলেটাকে অমন করে মারছো কেন দিদি? শুধু শুধু মারবো কেন রে মুখ পুরি? চোখ নেই তোর? চোখের মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না তোর ছেলে দুর্বলের হাত থেকে ছানার বাটি কেড়ে খেয়েছে? ছিড়াই না মা, কেড়ে খাইনি, দুর্বল আমার নিজে আমায় খেতে দিয়েছে। কি আমার ছেলে গো, আমায় ফেলে দিয়ে কত চূর্ণ করে দিয়েছে। আর এখন বলে কিনা কেন তুই পরে জিনিস কেড়ে খেয়েছিস? কেন কেন? আরে খেতে দেখে গা জ্বলে যায়। ছেলেকে চুরি করে খেতে শিখিয়ে আবার আমার সামনে মেরে ভালাই জানাচ্ছে। চলে আয় দুর্বলা। মা, হতভাগা ছেলে, তোকে কতবার বলেছি। ওরে, একই রাজা দেখছিস তা আমাদের নয়, সব তোর বড় মায়ের। তিনি ফিরে এলে আর তোকে কিচ্ছু কেড়ে খেতে হবে না বাবা। ক্ষীর ছানার মধ্যে তিনি তোকে ডুবিয়ে রাখবেন। তুই যে তার সাত রাজাত্মন এক মানে। মা চলো বাবা, পাঠশালায় যাবি। চলো বাবা, পাঠশালায় যাবি। চল। প্রচন্ড আঘাত নিয়ে শ্রীমন্ত ছুটে চলে গ্রামগঞ্জ পার হয়ে দেশ হতে দেশান্তরে। উদ্দেশ্য তার লেখাপড়া শিখে মায়ের দুঃখ মোচন করবে সে। ওদিকে সেই বাঙালি যুবক সদানন্দ সাগরের বুকে রাজকুমারী চন্দ্রসেনাকে হারিয়ে একমাত্র কন্যা মাধবীকে নিয়ে ফিরে এসেছে গৌড়ে। রাজা বিক্রম কিশোরীর সাহায্যে এক বিদ্যায়তন প্রতিষ্ঠা করে মানুষ করছে কন্যাকে। শ্রীমন্ত এসে আশ্রয় নেয় সেখানে। দেখতে দেখতে আরো 8 বছর পার হয়ে গেল। অভাগিনী জননী খুলল না, কেঁদে কেঁদে ফেরে তার পুত্রের সন্ধানে। চোখের জলে বুক ভাসিয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। এই যে মাঠারানরা, খেয়া পার হইলে পারানির করি দিতে হয়, এইয়া জানো না? করি তো আমাদের কাছে নেই। বাহ, বেশ রসের কথা কও তো। ওইসব মস্করা রাখো ঠাইরান, পয়সা দাও নাইলে ছাড়ুম না। পয়সা আমাদের কাছে নেই, তুমি এই কবজটা নাও, বিক্রি করে পয়সা নিয়ে নিও। ঠিক আছে, এখন সালাম দিতাছি। বাপ যদি কিছু কয় তাহলে ফেরনের সময় মজা বুঝামু। বাপ, ও বাপ। আচ্ছা মাধবী, আর তো কদিন পরে আমার শিক্ষা শেষ হয়ে যাবে, আমি এই বিদ্যায়তন থেকে চলে যাব, তখন তুমি কি করবে? আমিও তোমার সঙ্গে যাব। তুমি কোথায় যাবে? তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তার মানে? মানে ওতে পরিষ্কার, বিয়ের পর মেয়েদের কাছে স্বামী সব। এসব তুমি কি বলছো মাধবী? এখানে নয়, চলো গঙ্গার ধারে গিয়ে সব কথা বলবো। দাঁড়াও মাধবী। পিতা, তুমি এখন আর বালিকা নও, যুবতী। কোন যুবকের সঙ্গে নিভৃতে আলাপ করা তোমার উচিত নয়। না পিতা, আমি। যাও, ভেতরে যাও। শ্রীমন্ত, বিদ্যায়তনের সব ছাত্রের প্রতি আমার আদেশ আছে, আমার কন্যার সঙ্গে আলাপ করবে না। কেন তুমি সে আদেশ লঙ্ঘন করেছো? আমি মাধবীকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। এত স্পর্ধা তোমার? আমার সামনে দাঁড়িয়ে কথা উচ্চারণ করতে সাহস করো? সত্য কথা বলতে আমি কোনোদিন ভয় পাই না। শ্রীমন্ত, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। বেশ, যাচ্ছি। তবে যাবার আগে আমি একবার মাধবীর সঙ্গে দেখা করে যেতে চাই। মাধবী সাত্ত্বিক ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ে, তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই। মা মঙ্গল চণ্ডী, আজ ভুক চিরে রক্ত দিয়ে আমি তোর পায়ে পুজো দেব। দেখি মা, তুই আমার ছিরাইকে ফিরিয়ে দিস কি না। মা, কে আমি সীমন্ত। চিরাই, আমার চিরাই, তুই ফিরে এসেছিস বাবা। জয় মা মঙ্গল চণ্ডী, সত্যি তুই আছিস। অভাগিনী মাকে ফেলে এতদিন কোথায় ছিলিস বাবা? গৌড়ে এক বিদ্যায়তনে শিক্ষা লাভ করতে গিয়েছিলাম মা। আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন শিক্ষা শেষ না হবে ততদিন বাড়ি ফিরবো না। আচ্ছা মা, সবাই বলছে বাবা নাকি তোমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। না বাবা, তিনি শিব ছাড়া অন্য কোনো দেবদেবী মানেন না। আমি তার মঙ্গলের জন্য মা চণ্ডীর ঘট পেতে পূজা করছিলাম। রাগ করে সেই ঘটে লাথি মেরে তিনি চলে গেছেন। সে কি, মায়ের মঙ্গল ঘটে লাথি মেরেছেন? সেই জন্যই বোধহয় মায়ের কোপে পড়ে আর বাড়ি ফিরতে পারছেন না। কিন্তু আমি তো তার জন্য রোজ মায়ের কাছে মাথা খুঁটছি, তবু কি তার দয়া হলো না? মা চণ্ডীর দয়া হয়েছে মা, তাই গৌড়ের রাজা বিক্রম কেশরী আমার সিংহল যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তুমি অনুমতি দিলে আজই আমি রওনা হব। তুই কি বলছিস শ্রীমন্ত? সিংহল যে অনেক দূর পথ। তোমার কোনো চিন্তা নেই ছোট মা, এইবার আমি আর আমার পোলা গৌড়া দুইজনে ছিড়াই দাদার লগে যাইতেছি। এই কবসখান দেখো তো ছোট মা, এটা কর্তার কবজ না? আমার পোলা গোবরা কেয়াঘাটে সেদিন এক নাপতা বউরে পার করে দিছিল, তাকে কাছে পয়সা আসছিল না তাই এইটা দিয়া গেছে। অর্পিতে ত্রিশুলা সিংহা চিহ্ন দীক্ষা আমি ঠিক ধরছি, এইটা আমাকে কর্তার কবজ। জয় মা মঙ্গল চণ্ডী। তোমার মা চণ্ডীর দয়ায় পিতার দয়া কবজ ফিরে এলো। এবার তুমি আশীর্বাদ করো মা, আমি যাই। আশীর্বাদ করি তুমি জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো বাবা। কই কই, কোথায় গেল, কোথায় গেল সেই নারী? এত স্পর্ধা তার। আমি রাজা শালীবাহন, আমার নাম ধরে বলে কিনা নারীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা যদি না করতে পারো তোমার ধ্বংস অনিবার্য। ক্রোধে জ্ঞান হারা হয়ে আমি তার কাছে ছুটে গেলাম, কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল? মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে অগ্নিশর্মা? কারাগার থেকে বন্দীরা সব পালিয়েছে। কি বলছো উন্মাদ? সত্যি বলছি মহারাজ, আপনারা দেশে কারারক্ষী বীরভদ্র যখন ওদের চাবুক মারছিল তখন শুধু তারা চোখের জলে বুক ভাসিয়ে মা সিংহলেশ্বরীর নাম ধরে কাঁদতে থাকে। হঠাৎ দেখলাম ঝনঝন করে লৌহ কারাদ্বার খুলে গেল। সামনে এক সুন্দরী রমণী, তার গা থেকে আলোর জ্যোতি বেরিয়ে এলো। কি ভীষণ সেই আলোর জ্যোতি, আমার চোখ ঝলসে গেল। আমি চাইতে পারলাম না। যখন আলো নিভে গেল চেয়ে দেখলাম একজন মাত্র বন্দী পড়ে আছে, বাকি সবাই পালিয়েছে। কে সেই বন্দী? আমি। অনুপতি সদাগর, বন্দীদের মুক্তি দিয়েছে যে নারী, তুমি তাকে দেখেছো? কেন দেখবো না, আমার সামনে দিয়ে তো তারা চলে গেল। তুমি গেলে না কেন? আমার বিবেক আমায় যেতে দেয়নি। একটা নারীর পায়ে মাথা নত করে আমি বাঁচতে চাই না। মহারাজ, এই বাঙালি বণিক বিনা অনুমতিতে সিংহলে বাণিজ্য করতে এসেছে। পিপিলিকার পক্ষ হতে মরিবার তরে আবার বাঙালি বণিক সিংহলে এসে পেরি জয়খান থেকে। অগ্নিশর্মা, দীর্ঘ কারাবাসের মাথা খারাপ হয়ে গেছে, প্রাসাদ থেকে বার করে দাও। ওরে বাংলা মায়ের অবধ সন্তান, যদি বাঁচতে চাস এই রাক্ষসের দেশ থেকে পালিয়ে যা। অভিবাদন মহারাজ শালীবাহন। কে তুমি যুবক? আমি এক বাঙালি বণিক, নাম সীমন্ত। বাংলা রাজার আদেশে এই সিংহলে বাণিজ্য করতে এসেছি। আমার বিনা অনুমতিতে সিংহলে প্রবেশ করলে কি করে? আমার হাতের এই আংটি দেখে আপনার সৈন্যরা আমাকে ছেড়ে দিলে। আংটি কই দেখি? ওই আংটি। একই, এতে সিংহলের ভূতপূর্ব রাজা রুদ্রদমনের সাংকেতিক আংটি। এই আংটি তুমি কোথায় পেলে? গৌড়বঙ্গের বিদ্যায়তনে সদানন্দ মিশ্রের কন্যা মাধবী আমায় এই আংটি দিয়েছে। কে সেই মাধবী? আমার ভাবী স্ত্রী। মা চণ্ডীর অসীম দয়া, তাই হয়তো মাধবী আমায় এই আংটি দিয়েছিল, নইলে আজ আপনার সৈন্যদের হাতে আমায় নির্যাতন সহ্য করতে হতো। অদৃশ্য দেবদেবীকে তোমরা এত বিশ্বাস করো? অদৃশ্য নয় মহারাজ, এই সিংহল সমুদ্রে আমি নিজের চোখে দেখেছি তার কমলে কামিনী মূর্তি। তুমিও কমলে কামিনী দেখেছো? হ্যাঁ, অপূর্ব সেই মূর্তি। মহারাজ, মহারাজও আপনাকে সেই রকম ভাবতা দিতে চায়। বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখেছি সেই দৃশ্য। আমায় দেখাতে পারবে? নিশ্চয়ই পারবো। চমৎকার। অগ্নিশর্মা, যুবককে বিশ্রামাগারে নিয়ে যাও। অপরাহ্নে আমরা কালীদহে যাত্রা করব। কি হলো রাজকুমারী, তোমার আজ আবার একই শখ হলো? আমার জামা কাপড় তুমি পরে তোমার জামা কাপড় আমায় পরালে কেন? বলবো তোকে, সব বলবো। আগে তুই আমাকে দক্ষিণ মশানে নিয়ে চল সখী। এই তো আমরা দক্ষিণ মশানে এসে গেছি। ওই যে দেখছ না হাড়ি কাঠ, ওতেই একটু পরে সেই বাঙালি যুবককে বলি দেওয়া হবে। না না, এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। ওই বাঙালি যুবককে আমি বলি দিতে দেব না। সে কি, এই রে, ওই বোধহয় ওরা তাকে মশানে আনছে। তুই এখন যা সখী। চলো এসো শ্রীমন্ত, অনেক খেল দেখিয়েছো বাবা, এবার সুরসুর করে হাড়ি কাঠে মাথাটা বাড়িয়ে দাও। ঘাতক কাজ শেষ করে ফেলো। না বন্দিকে আপনারা প্রাণে মারতে পারবেন না। কে তুমি? রাজা শালীবাহনের আদেশের উপর কথা বলতে এসেছো? আমি যেই হই আপনাদের জানার দরকার নেই, শুধু অনুরোধ যুবককে প্রাণে মারবেন না। তোমার কিছু বলার থাকলে মহারাজের কাছে গিয়ে বলো। ঘাতক, কাজ শেষ করো। আরে ঘাটে মাথা দাও বন্দি। না না আমি যাব না। কি হলো ঘাতক? কি করব দেখছেন না? মেয়েটাকে সরান। গজানন বন্দি করো এই নারীকে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। যাও মুখ বেঁধে মহারাজের কাছে নিয়ে যাও। ঘাতক তাড়াতাড়ি কাজ শেষ করো। আরে ঘাটে মাথা দাও। জয় মহারাজ শালীবাহনের জয়। দেখা দাও মায়া মায় দেখা দাও সেই কমলে কামিনী রূপে দেখা দাও। যদি তোমার না দিতে পারি দেখেছি তোমায়, কি শাস্তি পেতে হবে দেখে যাও, তুমি দেখে যাও মাগো দেখে যাও। দেখা দাও, দেখা তোমরা বলি দিও না বাবারা। এই দেখো আবার ঝামেলা। কে তুমি বুড়ি? আমায় তোমরা চিনতে পারবে না, চিরাই আমার নাতি, আমি ওর দিদিমা। তুমি বুড়ো মানুষ, সেই সুদূর বাংলাদেশ থেকে এখানে এলে কি করে? সে অনেক কথা বাবারা, আয় চিরাই আমার সঙ্গে আয়। ও কোথায় যাবে? রাজার আদেশে ওর প্রাণদণ্ড হয়েছে, তাই মশানে বলি দিতে এনেছি। না না ওকে তোমরা বলি দিও না। আয় চিরাই। আহ সরে যাও বুড়ি। না যাব না। আয় তো চিরাই আমার কোলে বস, দেখি তোকে কে মারতে পারে। তবে দুজনকেই শেষ করে দাও ঘাতক। জয় মহারাজ শালীবাহনের জয়। আমার সারা শরীর কাঁপছে, দেহ অবশ হয়ে যাচ্ছে। পারবো না, পারবো না, আমি এদের বলি দিতে পারবো না। কে ওই বুড়ি? আমাকে ঘাতকের হাত থেকে বাঁচালে। আমি তোর মায়ের আরাধ্যা দেবী মঙ্গল চণ্ডী। মা মঙ্গল চণ্ডী, অধীনের প্রতি এত দয়া যদি, তবে রাজা শালীবাহনের সামনে কেন দেখা দিলি না মা? একের সাধনায় অন্য দেখা পায় না। শালীবাহন সারা জীবন নারীকে ভোগের সামগ্রী রূপে দেখে এসেছে, কিন্তু নারী শুধু ভগবতী নয়, ভগবতী। নারী ফুলের মতো কোমলা, আবার সেই নারী মহাশক্তি। পুরুষ যদি মদমত্ত মাতঙ্গের মতো তার দিকে ধেয়ে যায়, কোমলাঙ্গী নারী রূপা বিশ্বজননী তাকে সহজে দমন করে, আবার পরম করুণায় ক্ষমা করে মুক্তি দেয়। শালীবাহনের জন্যই কালীদয়ের বুকে আমার এই মূর্তি ধারণ। সে নিজে মা বলে ডাকলেই এই কমলে কামিনী মূর্তিতে তাকে দেখা দেব। জয় মা মঙ্গল চণ্ডী। যাব আমি, আবার যাব রাজা শালীবাহনের কাছে। অপরিণাম দোষী বাঙালি জাতটা, যে বাঙালি সিংহলে আসে তারই মুখে সেই এক কথা, কালীদহের বুকে কমলে কামিনী দেখেছি, অথচ আমি দেখতে চাইলে কেউ দেখাতে পারে না। নারীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে না শিখলে তার দর্শন পাওয়া যায় না শালীবাহন। কে কে কোথা থেকে কথা বললে? আবার সেই নারী কণ্ঠ। এই কে আছিস? আমার চাবুক নিয়ে আয়। মহারাজ, শ্রীমন্তকে মশানে বলি দেওয়ার সময় এই নারী বাধা দিতে গিয়েছিল, বন্দি করে আপনার কাছে নিয়ে এসেছি। এই নারী? আমি দীর্ঘদিন বাংলাদেশে ছিলাম, দেশের অনেক যুবক যুবতীকে এখন আর চিনতে পারি না, তবে নারী দেখতে খুব সুন্দরী। সুন্দরী রমণী? তাহলে তো ভালোই হয়েছে, কাছে এসো সুন্দরী। ওর মুখের বাঁধন খুলে দাও গজানন। তা দিচ্ছি, কিন্তু মহারাজ অনেকদিন পরে এমন সুন্দরী নারীকে নিয়ে এলাম, আমি কিছু পুরস্কার পাবো না? হ্যাঁ পাবে পাবে, নিশ্চয়ই পাবে। এইদিকে এসো সুন্দরী, এসো। আপনি কি করছেন পিতা? কে তুমি? আমি আপনার কন্যা সুশীলা। গজানন, তুমি কাকে ধরে এনেছো? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? পিতা হয়ে আমি কি না কন্যাকে আমি তোমায় হত্যা করবো। ওর কোনো দোষ নেই, ও আপনার আজ্ঞাবহ দাস। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। আজ বুঝতে পারলাম সবাই যা বলে তার সত্যি। না না ওরে মা, তুই আমায় ক্ষমা কর। এই আমি তোর গাছ হয়ে কথা দিচ্ছি, আজ থেকে সব নারীকে আমি মাতৃজ্ঞানী শ্রদ্ধা করব। তাহলে দেরি করবেন না, এই মুহূর্তে সেই বাঙালি যুবকের প্রাণদণ্ডের আদেশ ফিরিয়ে নিন। সে কি করে সম্ভব? এতক্ষণে যে কাজ শেষ হয়ে গেছে। হয়নি মহারাজ, হয়নি। শ্রীমন্তকে বলি দেওয়া যায়নি। সে কি? এক বৃদ্ধা নারী এসে বিপদ ঘটিয়ে দিয়েছে মহারাজ। বৃদ্ধা নারী? হ্যাঁ মহারাজ। কে কে সেই বৃদ্ধা নারী? জানি না। ওরে বাবা রে বাবা, এ কি কাণ্ড রে বাবা! নারী, এত শক্তি! এখানেও সেই নারী। কারাগার থেকে বন্দীদের মুক্ত করে দিয়েছে নারী, আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে নারী, আজ আবার শ্রীমন্তকে ঘাতকের হাত থেকে রক্ষা করলে সেই নারী। আমি দেখতে চাই, দেখতে চাই কে কে এই শক্তিময়ী নারী। মা সিংহলেশ্বরী। কে বলেছে তোমায়? কেউ বলেনি পিতা, আমি নিজেই জানি। আপনি সিংহলে দেবদেবী পূজা বন্ধ করে দিয়েছেন, তাই মা সিংহলেশ্বরী আপনার চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে তিনি আছেন। কে? ওরে কে তুই মা? তুই কি সত্যি আমার কন্যা, না তার রূপধারী অদৃশ্য দেবী? এই তো আপনার মনে পরিবর্তন এসেছে। এইবার আপনি শ্রীমন্তকে নিয়ে কালীদহে যান, নিশ্চয়ই কমলা কামিনী দেখতে পাবে। পাচ্ছি না, আর চলতে পারছি না। 7 দিন জল ছাড়া পেটে কিছু পড়েনি, খিদে নাড়ি জ্বলে যাচ্ছে। যার কাছে খেতে চাই পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই তো সাগরের তীর। কে আছো বাঙালি, আমায় দুটো খেতে দাও, আমি 7 দিন উপবাসী। কেউ আসে না, কেউ ডাক শোনে না। কি করি, কোথায় যাই? কে কি রাজা শালিবাহন, আবার কি আমায় বন্দি করতে এসেছো? না সদাগর, তোমার মতো এই যুবক আমায় কমলে কামনি দেখাতে নিয়ে এসেছে। দেখি মিথ্যে ছলনা করে কতক্ষণ রক্ষা পায়। সতী খুল্লনার সন্তান মিথ্যে কাকে বলে জানে না। কি বললে? কার সন্তান? কোথায় বাড়ি তোমার? বাংলাদেশের উজানি গ্রামে। শ্রেষ্ঠী ধনপতি দত্ত আমার পিতা। এই তো সেই ধনপতি দত্ত, এতদিন সিংহল কারাগারে বন্দী ছিল। পিতা, আপনি আমার পিতা? তুমি আমার ছেলে? এইরকম বয়সী তো হবে। কি নাম বলো তো তোমার? শ্রীমন্ত। শ্রীমন্ত, ও হ্যাঁ মনে পড়েছে। আসবার সময় খুলনা গর্ভবতী ছিল, আমি জয়পত্র লেখা কবচ দিয়ে বলে এসেছিলাম ছেলে হলে নাম রাখবে শ্রীমন্ত আর মেয়ে হলে শ্রীমতী। এই তো পিতা, আপনি সেই জয়পত্র লেখা কবচ আমার হাতে। জয় শিব শম্ভু, এই সুন্দর যুবক আমার পুত্র। কিন্তু তোমার পুত্র প্রাণদণ্ডে দণ্ডিত। না না, ওকে তুমি মৃত্যু দিও না রাজা। দীর্ঘদিন পরে 7 রাজার ধন মানিককে যখন বুকে ফিরে পেয়েছি, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না রাজা, ওকে তুমি কেড়ে নিও না। পিতার বুক থেকে পুত্রকে কেড়ে নেবার ক্ষমতা কারণ নেই। শুধুমাত্র একবার আপনি মনে প্রাণে মা মঙ্গল চণ্ডীকে ডাকুন। ডাকবো, তাই ডাকবো। আজ আমি মা মঙ্গল চণ্ডীকে প্রাণ ভরে ডাকবো। আমি সব হারিয়েছি, কিন্তু আমার সারা জীবনের সাধনার ধন এই শ্রীমন্তকে হারাতে পারবো না। তবেই ফুলনি মার পায়ে অঞ্জলি দিন, আপনিও নিন পিতা। জয় মা মঙ্গল চণ্ডী। সবাই মিলে আমার সঙ্গে বলুন, ওং জয় তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী। ওং জয় তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী। জয় সর্বগতে দেবী কালরাত্রি নমঃস্তুতে। জয় সর্বগতে দেবী কালরাত্রি নমঃস্তুতে। ওই দেখুন মহারাজ, সাগরের বুকে মা চণ্ডী কমলে কামিনী মূর্তিতে বসে আছেন। অপূর্ব অপূর্ব ওই কমলে কামিনী মূর্তি। আশ্চর্য, এ কি দেখছি? उत्ताल तरंग संकुल सागरेर बुके एक फुटंत पद्म तार उपरे बसे आछे अनिंद्य सुंदरी एक रमणी मूर्ति मदमत्त हस्ती शक्तिर दम्भे तार दिके थेये जाच्छे तिनि ताके दमन करे आबार परम करुणाय फिरिये दिच्छेन उनि सेई आदि माता सर्वजीवेर मध्ये विराजिता मा मा उनि सेई मा ओगो शक्तिमयी ओगो जगत जननी मा महामाया आमार चिर उन्नत मस्तक নত करे आज तुम्हार पाए जानाई शत कोटी प्रणाम माधवी माधवी जाई मा एनी आपनार पूजार फुल तुलते तुम्हार अजत देरी हलो केन माधवी आमार बाबा एसेछेन आमाय निते शिखी कोथाय तिनी बाइरे बसे রেখে এসেছি संगे सिंहलेर सेनापति आछेन जानेन मा ওরা বলছে আমি নাকি সিংহলের রাজকন্যা সে কি হ্যাঁ মা মাধবী সিংহল রাজকন্যা भाग्य বিড়ম্বনায় আজ তোমার কাছে এসে পড়েছে শ্রীগন্ত তুই ফিরে এসেছিস বাবা কিন্তু একা কেন বাবা একা নই মা মা চণ্ডীর দয়ায় পিতাকেও সঙ্গে নিয়ে এসেছি এসেছেন তো বাড়ির ভিতরে আসছেন না কেন আমি তো একা নই যে তাড়াতাড়ি পা চালিয়ে আসবো সঙ্গে যে তোমার ছেলের বউ রয়েছে গো মা শ্রীমন্ত এই তুই কি করলি বাবা माधवी जी तोरा साथ पहुंचे दिन गुनछे ए माधवी बाबा माधवी सुशीला सुशीला माधवी जानो आकी प्रिंटे दुटी फूल भय नहीं माधवी श्रीमंत तुम्हारे बिये करेछे कथा आगेई बोलेछे सुशीला के से जौतुक पेयेछे ओ तुम्हार छोट बोन होई थाकबे ओ की मंगल घर तुमी आड़ाल करछो केन खुल्लो ना आज आर आमी चंडी विद्देशी नई चंडी दास किन्तु घर छेड़े गोवाल घरे केन मायेर घट पेतेछो खुल्लो ना घरे जाबार अधिकार आर आमार नेई दीदी सब ताला बंद करे रेखेछे ए की आमार जब की कागालो ओ की ओ जे सांप विषधर गोक्रो सांप चले जाच्छे सांप आमार सांपे कागालो ए एतदिन पर स्वामी घरे फिरेलो আর ঠিক সেই সময় আমায় কাল সাপে দংশন করলো আমার সারা দেহ অবশ্যই আসছে তুমি তুমি ঘরে চলো বড় মা তোমার কোনো ভয় নেই মা চণ্ডী আছেন সব ঠিক হয়ে যাবে মাধবী মাধবী তোমরা বড় মাকে নিয়ে ঘরে যাও আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি চলুন মা ওগো ওগো তোমার পায়ে পড়ি আমায় তুমি ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো দিদি বললো না तुम्हार माँ मंगल चंडीर पूजा तुम्हें शेष करो ताहले तुम्हें आमार संगे बोलो बरोदा भया देवी माझे श्रीनयनी अनुगत जन रक्ष दिवस जानी महामाया रूपे देवी धरिला संसार मंगल चंडिका पदे करी नमस्कार खुल्लो ना माँ मंगल चंडी तू एसेছিস মা আমার পূজা প্রচারের জন্যই তো তোমারই মানব জন্ম হলো না ধনপতি মা তোমার স্ত্রী পুত্রের সাধনায় আজ থেকে ভারতের প্রতি ঘরে ঘরে আমার এই মঙ্গল চণ্ডীর পূজা প্রচার হবে যে প্রতিব্রতা নারী প্রতি মঙ্গলবারে ঘট স্থাপন করে শুদ্ধাচারে ভক্তি ভরে আমার এই মঙ্গল চণ্ডীর পূজা করবে সারা জীবন সে পতি পুত্র নিয়ে সংসার সুখ ভোগ করে अक्षय स्वर्ग लाभ करबे जय मा मंगल चंडी या देवी सर्वभूतेषु मातृ रूपेण सहस्रिता नमस्तस्यै 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 नमः